দেশের খাবারের ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বনানী মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল টেস্ট অব বাংলাদেশ। দেশের 39টি নামী দামি রেস্টুরেন্ট ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আইটেম দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। বিকেলে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বিস্তারিত জুলহাস কবিরের রিপোর্টে। খুলনার চুইঝালের মাংস থেকে শুরু করে কুমিল্লার রসমালাই, কি নেই এখানে! বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ছাদের নিচে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবার। মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল টেস্ট অব বাংলাদেশ শিরোনামের এই মেলা ভোজন রসিকদের কাছে এক মহা উৎসবে পরিণত হয়েছে। বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজন করা উৎসবে সকাল থেকেই ভোজন রসিকদের ভিড়। দেশের 39টি নামি দামি ব্র্যান্ডের স্টল ঘুরে দেখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এমন আয়োজনে মুগ্ধ নগরবাসী, আগামীতেও এমন আয়োজনের ধারাবাহিকতা চেয়েছেন তারা। এটা আসলে আমাদের দেশের জন্য, আমাদের দেশের ঐতিহ্যের জন্য এটা অবশ্যই একটা মাইলফলক। সবাই জিজ্ঞেস করছে এটা কীভাবে বানিয়েছি, কীভাবে করছি। সো আমার মনে হয় যারা খুব ফুড পছন্দ করে তারাই এটা ভিজিট করছে বেশি। তো দেশের মানুষ আমার চা খেয়েছে বিদায় কিন্তু আজকে বিখ্যাত খাতাতে নাম এসেছে। ওয়েস্টার্নের খাবার তো মোটামুটি ঢাকায় সবাই টেস্ট করেছে, বাট শেয়ারটারের খাবার হয়তো সবাই টেস্ট করেনি। শেয়ারটার তো কম্পারেটিভলি নতুন একটা হোটেল, সো ওই জন্য কাস্টমার রিচ এখান থেকে তো অফকোর্স ভালো হবে। ব্যাপকভাবে এই ফেস্টিভ্যালে আমরা এই টেস্ট অব বাংলাদেশের সাদা পাচ্ছি, মানে কক্সবাজারের যে টেস্টটা যখন গেছিলাম কক্সবাজার যে টেস্টটা পাচ্ছে এখানেও সেম টেস্ট। উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেলে, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী উদ্বোধন করেন উৎসবের। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকার এমন আরও আয়োজন করবে বলে জানান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বর্তমান সরকার বাংলাদেশকে সকল ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারার সাথে তাল মিলিয়ে পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরও উদ্যোগী হতে হবে। এমন উৎসব নগরবাসীর জন্য বিশাল এক পাওয়া বলে মন্তব্য করেন স্পিকার। ফুড ফেস্টিভ্যাল আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে, যা সবার জন্য থাকছে উন্মুক্ত। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।